বহুতলের নিচ থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে ওই যুবক ওই বহুতলে শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত ছিলেন ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ নির্মীয়মান বহুতলের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সেক্টর ফাইভ এলাকায় জানা গেছে মৃত যুবক ওই বহুতলে শ্রমিকের কাজ করতেন বছর কুড়ির ওই যুবক বিহারের বাসিন্দা মঙ্গলবার সকালে বহুতলের সামনের রাস্তায় পড়ে থাকতে দেখেন বহুতলের ম্যানেজার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে সূত্রের দাবি বহুতল থেকে ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার যদিও অনেকেই এই দাবি মানতে নারাজ তাদের দাবি পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হলে তার শরীরে যে আঘাত থাকার কথা তা কিন্তু ছিল না